নমস্কার বন্ধুরা, ষোলো আনা কিচেন উইথ ভিলেজপুর রেসিপিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এক পুরো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তা হচ্ছে পটলের খোসা দিয়ে বাটা হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি পটল ছিঁড়ে নিয়ে আসবো বাগান থেকে, পটল ছিঁড়ে নিয়ে এসে তারপর খোসাগুলো দিয়ে কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখো। এই তো আমাদের দেখতে পাচ্ছ পটল ক্ষেত, এখন আমি পটল তুলবো। এখন দেখবো কোথায় কোথায় পটল আছে বড় বড়। এই যে একটা বড় পটল পেয়ে গেছি, এই যে একটা পেয়ে গেছি, ভালোই বড় হয়েছে, আরো খুঁজব। এখানে একটা আছে, এই দেখুন, এটা এখনো ছোট কচি, বড় হয়নি, আরো বড় হবে। ফুল আছে, এই দেখুন ফুল, পটলের ফুল এসেছে, আরো পটল হবে। এই যে এখানে একটা বড় পটল পেয়ে গেছি, এই দেখুন কি সুন্দর। এই দেখো বন্ধুরা, আমরা খেতে একটা কুশপুতুল লাগিয়েছি, এটাকে বলে কুশপুতুল। এই পুতুলটা সবাই লাগায় ক্ষেতের মধ্যে, আমাদের এদিকে এই পুতুলটা লাগাইলে নাকি মানে ক্ষেতের মধ্যে কেউ নজর ঠজর দেয় না, তার জন্য আমরা সব ক্ষেতের মধ্যে এই পুতুলটাকে লাগাই। দেখো কিভাবে, আমার এটা বাবার জামা, বাবার জামা পরিয়ে দিয়েছে পুতুলটার মধ্যে, আর একটা মাথা লাগাই দিয়েছে। ক্ষেত থেকে তুলে নিয়ে আসা পুতুলগুলো এখন আমি ছিলে ছিলে নিতেছি খোসাগুলো। এই পটল দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করি, তৈরি করে খাই, কিন্তু যে কোনো রেসিপি তৈরি করার আগে কিন্তু পটলটাকে ছিলে নিতে হয়। কিন্তু ছিলে নেওয়ার পর খোসাগুলো অনেকেই ফেলে দেয়, যাদের গরু থাকে গরুকে দেয়, কিন্তু যাদের গরু নেই তারা তো ফেলেই দেয়। কিন্তু এই খোসা দিয়েও যে নতুন কোনো রেসিপি বানানো যায়, এটা একটা অন্য ধরনের রেসিপি। তো তোমরা এই খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে বাটা তৈরি করলে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এই খোসার কিভাবে বাটা তৈরি করা যায় সেটাও শেখা হয়ে যাবে। আমার পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখুন আমি বেশি মোটা করে ছিলে নেইনি, পাতলা পাতলা করেই নিয়েছি। বেশি মোটা করে নিলে আবার ভাজার তো অসুবিধে হবে, বাটাটা হবে না ভালো, খেতেও ভালো লাগবে না, এই জন্য পাতলা পাতলা করে নিয়েছি। তোমরা ওইভাবে নিবে তাহলে ভালো হবে। পটলের খোসাগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দুইবার ধুয়ে নিলাম। এখন উনুনটা ধরিয়ে নিব,
হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখন পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে ছিলে রাখা গুঁড়া রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফুটবে না। ভাজার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, বাটার পরে আবার দিব। সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, এবং সরষের তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা তৈরি করলাম, আগে খাইনি এইভাবে। জানাবেন, সেটা আমি চেষ্টা করবো।